মুসল্লিরা যেন আরো স্বাধীন ও সতস্ফূর্ত নামাজ আদায় করতে পারেন ধীরে ধীরে সেই ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সরকার তারই অংশ হিসাবে এখন বিশেষ অনুমতি ছাড়া জুমান নামাজ ও রমজান মাসে মাগরিবের নামাজের আজান প্রচারের অনুমতি দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস তিনি জানিয়েছেন নতুন নীতি অনুযায়ী শুক্রবারে জুমান নামাজ ও পবিত্র রমজানে প্রকাশ্যে মাগরীবের আজান প্রচারের জন্য মসজিদগুলোকে এখন থেকে আর কোনো বিশেষ অনুমতি নিতে হবে না মেয়র এরিক অ্যাডামস আরও জানিয়েছেন আজান দেওয়ার সময় লাউড স্পিকারের শব্দ যেন নির্দিষ্ট সীমার মধ্যে থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে ও নতুন নীতি সম্পর্কে ধারণা দিতে পুলিশ বিভাগের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরো মসজিদগুলোর সঙ্গে কাজ করবে পূর্বানুমতি ছাড়া আজান প্রচারের ব্যাপারে একটি অনুষ্ঠানে নিউ ইয়র্কের মেয়র বলেছেন দীর্ঘদিন ধরে একটি ধারণা কাজ করছে আমাদের কমিউনিটিগুলোকে আজান প্রচারের ব্যাপারে সহায়তা করা হচ্ছে না আজ আমরা লালফিতা কেটে মসজিদ এবং ধর্মীয় স্থাপনাগুলোকে পরিষ্কারভাবে বলছি তারা স্বাধীনভাবে শুক্রবার এবং রমজান মাসে আজান প্রচার করতে পারবে কোনো বিশেষ অনুমতি ছাড়া গত বছর মিনিয়ে পোলিসে প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয় মিনিয়ে পুলিশের কর্মকর্তাদের সেই উদ্যোগ বিশ্বব্যাপী সাড়া ফেলেছিল এদিকে ইসলাম ধর্মাবলম্বীরা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আর এই নামাজের আগে দেওয়া হয় আজান এই আজানের মাধ্যমে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়